আমি একাই রাজকুমার এই নিয়ে তিন নম্বর গান মুক্তি পেয়েছে শাকিব খানের রাজকুমার সিনেমার প্রথম গানটা টাইটেল সং ছিল দ্বিতীয়টি বরবাদ এবং তৃতীয় নাম্বারটি আমি একাই রাজকুমার এই গানটির যে ভিডিও যে শুটিং অবস্থায় যে ড্যান্স এই সবগুলো ছিল সুন্দর শাকিব খানের নাচ খুবই সুন্দর হয়েছে কিন্তু প্রথমে যখন গানটা প্লে করলাম তখন আমার মনে হচ্ছে কি জানেন যে তার নাচের সাথে তার জোশের সাথে গানের তাল মিলছে না ওভারঅল তিনি কিন্তু যা বলছে মনে করেন কলমের জায়গায় কলম নিচ্ছে মলমের জায়গায় মলম নিচ্ছে বাচ্চাদেরকে মোয়া দিচ্ছে এই সবগুলো অভিনয় ঠিক আছে তারপরেও আমার কাছে বারবার মনে হচ্ছে গানের কোন জায়গায় যেন মিসিং এটা খুঁজে পাচ্ছি না গানটা কেমন কেমন লাগছে মানে আমাদের প্রত্যাশাটা আর একটু বেটার ছিল সেটা যেন বারবার কমে আসছে তবে বরবাদ গানটা ভালো লেগেছে সুন্দর লেগেছে মন স্পর্শ করতে পেরেছে কিন্তু আমি একাই রাজকুমার গানটা আমি অনেস্টলি বলছি আমার কাছে অত ভালো লাগেনি হ্যাঁ ভালো লেগেছে সাকিব খান বাংলাদেশের একজন সুপারস্টার তার কাজ তো ভালো লাগবে তার ড্যান্স পারফরমেন্স ভালো ছিল তার লুকিং ভালো ছিল পোশাক আশাকও ভালো ছিল কিন্তু গানটা কেন জানি তাল ধরে রাখতে পারছিল না কিন্তু ওভারঅল শাকিব খান গানটাকে নিজে ফুটিয়ে দিয়েছে আমার কাছে এটা মন্তব্য আসছে যে গানটা যতটা সুন্দর না ছিল শাকিব খানের ড্যান্স পারফরমেন্স দিয়ে গানটাকে আরো বেটার করছিল আর কালারের দিক দিয়ে বলবো খুবই ঝমকালো কালার ছিল মাঝে মাঝে কিছু ভিএফএক্সের কাজ দেখানো হয়েছে ওভারঅল ভালো কিন্তু শাকিব খানের প্রিয়তমা যারা দেখে একটা টার্গেটে ছিল যে হিমেল আশরাফের লাস্ট বা সেকেন্ড প্রোজেক্টটা রাজকুমারটা আসলে খুব আরও ধামাকা করার মতন কিন্তু এই গানগুলো প্রতিবারই যেন দর্শকদেরকে একটু নিরাশ করে দিচ্ছে ওভারঅল কিন্তু একদম যে ফেলেই দেওয়ার মতন আমি কিন্তু তা বলছি না কিন্তু আমাদের আশার থেকে প্রতিবার যেন একটু করে কমতি দেখা দিচ্ছে আর কিছু বলার নেই মানে এই গানটাকে অনেক সাকিবিয়ানরা রয়েছে দেখলাম যে লাভ পারতেছে অনেক কিছু করতেছে ঠিক আছে এটা টিকটকের জন্য ভালো একটা পারফরমেন্স করার মতন ক্লিপ সং ইউজ করা যাবে কিন্তু বারবারই বলতেছি গানটাকে সম্পূর্ণ ফুটিয়েছেন শাকিব খান গানে নিজের কোনো ফুটানোর শক্তি ছিল না শিল্পীর শিল্পী ভাবে গলা বা বাজিমত করতে পারেনি শুধুমাত্র সাকিব খান এখানে উপস্থিত হয়ে ড্যান্স পারফরমেন্স করিয়েছেন হিমেল আশা ভালো ক্যামেরা অ্যাঙ্গেল ধরেছেন ডেকোরেশন করেছেন এভাবে গানটা চোখে পড়েছে আরও ভালো ভালো গান অ্যাড করতে হবে আমি মনে করি দর্শক আমার রিভিউ আমি দিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওতে কমেন্ট করে জানাবেন